আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, পরীক্ষার আগে তাদের প্রতিষ্ঠান কর্তৃক একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক না ভাই? এটা আমাদের ছোটকাল থেকে দেখে আসতেছি। এই দোয়া অনুষ্ঠান বাদ দিয়ে তারা র্যাগ ডে পালন করেছে। কি নাম? র্যাগ ডে। র্যাগ ডে শব্দের অর্থ খুঁজতে আমি বাংলা একাডেমির যে ডিকশনারি ওখানে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সমাপ্তিতে যে আনন্দ উৎসব করা হয় সেটাকে বলা হয় র্যাগ ডে। এখন এসএসসি যারা পরীক্ষা দিবে তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ে না হাই স্কুলে পড়ে? দেখেন মানুষ এখন কতটা নিচে নেমে গিয়েছে। যেই কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করার কথা সেই কাজ এখন হাই স্কুলের পোলাপান শুরু করছে। আমাদের দেশের পরিস্থিতি আস্তে আস্তে ভয়াবহতার দিকে যাচ্ছে। এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে সকল ছাত্ররা ছাত্রীরা টি শার্ট পরল। টি শার্ট পরার পরে সবার হাতে কলম, তারা একজন আরেকজনের গায়ে লিখছে। এত অশ্লীল, কুরুচিপূর্ণ এবং নোংরা ভাষা লিখেছে যেগুলো আমাদের এই আল্লাহর ঘর মসজিদে বলার কোনো সুযোগ নাই, যেটা কোনো শিক্ষিত সমাজ সাপোর্ট করে না। এত নোংরা ভাষা আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন, এই কথাগুলো তারা লিখেছে। এই সংস্কৃতিটা তো মূলত আমাদের বাংলাদেশের সংস্কৃতি ছিল না, এটা বিজাতীয় সংস্কৃতি। পরে আমি গুগলে সার্চ দিলাম যে র্যাগ ডে সম্পর্কে কি জানতে পারি, দেখলাম এটা একটা গ্রিক সংস্কৃতির একটা অংশ ছিল। তারা যখন কোনো অনুষ্ঠান শেষ করত, কোনো প্রোগ্রামের শেষ পর্যায়ে তারা এরকম র্যাগ ডে পালন করতো, কোনো কর্মসূচির শেষ দিন র্যাগ ডে পালন করত। এই র্যাগ ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমান করবে দোয়া অনুষ্ঠান, কি করবে? দোয়া অনুষ্ঠান করবে। আমরা আবহমান কাল থেকে দেখে আসছি বাংলাদেশের বিভিন্ন পরীক্ষার আগে বাড়ি বাড়িতে দোয়া অনুষ্ঠান হয়, মিলাদ মাহফিল হয়, হয় না ভাই? প্রতিষ্ঠানেও প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বড় একজন হুজুর দাওয়াত দিয়ে সমস্ত পরীক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন রকমের বক্তব্য শোনা হয়, বিদায়ী বক্তব্য শোনা হয়, তাদেরকে দোয়া দেওয়া হয়। কিন্তু আজকে আমার সোনার বাংলাদেশে বিজাতীয় সংস্কৃতির সয়লাব এতটাই বেড়ে গিয়েছে, কোনো মুসলমানের জন্য যেই কাজ করা জায়েজ নাই সেই কাজ আজকে আমাদের মুসলমানের বাচ্চারা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করলো, বিজাতি সংস্কৃতি গ্রহণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাল কেয়ামতের ময়দানে সে ওই সমস্ত সম্প্রদায়ের সাথে কেয়ামতে তার হাসর নসর হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে অশ্লীলতা, ছেলে মেয়ের গায়ে লেখে, মেয়ে ছেলের গায়ে লেখে, রং ছিটিয়ে দেয় একজন ছেলে আরেকজন মেয়ের গায়ে, মেয়ে ছেলেকে রং ছিটিয়ে দেয়, বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নির্লজ্জতা আজকে কোথায় নেমে গিয়েছে? যেই সংস্কৃতি আমার দেশে ছিল না এই সংস্কৃতি কোত্থেকে আসছে আমার দেশে? আজকে লজ্জা বলতে কোনো জিনিস নাই। আমাদের দেশ সামনের দিকে এগুচ্ছে, সভ্যতা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের সমাজে খুন, রাহাজানি, হত্যা, ব্যভিচার এগুলো বেড়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের তরিকা থেকে অনেক দূরে সরে চলেছি, ঠিক না ভাই? অশ্লীলতা, কোনো প্রকারের অশ্লীলতাই ইসলাম সাপোর্ট করে না, অশ্লীলতাকে ইসলাম নিষিদ্ধ করেছে। আল্লাহ পাক বলেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। হে রাসূল আপনি বলেন নিশ্চয়ই আমার রব আল্লাহ নিষিদ্ধ করেছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে। পড়েন সুবহানাল্লাহ, ইসলামে কোন প্রকারের অশ্লীলতা বেহায়াপনা জায়েজ নাই, এটাকে সাপোর্ট করে না ইসলাম। অশ্লীলতার প্রচার প্রসার করলে কিরকম শাস্তি হবে দেখেন, সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু
লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই দুনিয়ায় এবং পরকালে উভয় জগতে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যে ব্যক্তি অশ্লীলতাকে, বেহায়াপনাকে সমাজের মধ্যে বিস্তার ঘটিয়ে দেয়, তার জন্য ইহকালেও শাস্তি যন্ত্রণাদায়ক, পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এক মুমিন আরেক মুমিনকে অশ্লীলতা পরিহার করার জন্য উপদেশ দিবে। আল্লাহ পাক সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা এক মুমিন আরেক মুমিনের বন্ধু, তারা একজন অপরজনকে সৎ কাজের, ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সুতরাং আমাদেরকে এই কোরআনের আয়াতগুলো থেকে শিক্ষা নিতে হবে যে এই রকম রেগ দে পালন করা আমাদের মুসলিম সংস্কৃতি নয়, এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে। বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কোনো খারাপ এবং অশ্লীল কাজ দেখো, তোমার উচিত হবে তুমি নিজ হাত দ্বারা সেটাকে বন্ধ করে দেবে। নবীজি এরপরে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি পাবি লিসানিহি, আর যদি সে হাত দ্বারা বন্ধ করার ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা বলবে, ভাই এই কাজটাকে তুমি বন্ধ করে দাও, তাকে বুঝাবে। নবীজি বললেন, যে ব্যক্তি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দ্বারা বলার কোনো ক্ষমতা তার নাই, তার উচিত হবে সে অন্তর দ্বারা চিন্তা করবে কিভাবে খারাপ কাজটাকে রহিত করা যায়, খারাপ কাজ থেকে আমার মুমিন ভাইকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে এই খারাপ কাজটাকে সমাজ থেকে, দেশ থেকে দূরীভূত করা যায়। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহর নির্দেশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমাদের উচিত হবে আমাদের সমাজে যদি কোনো প্রকারের খারাপ কাজ হয়ে থাকে, ওই সমস্ত খারাপ কাজ এবং অন্যায় কাজ, গর্হিত কাজগুলোকে আমরা বাধা দেব, থামিয়ে দেব। পরেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।